দেখো মূল যে মিটিং এর স্থল সেখানে কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি, কিন্তু রাস্তায় মানুষের ভিড় দেখো কি পরিমাণ উচ্ছ্বাস নিয়ে মানুষ আজকে মিটিং স্থলে উপস্থিত হচ্ছে। কলকাতা এই কারণেই আসা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু আজকে কলকাতার রাজপথে আমি রয়েছে। তো আজকে এখানকার সমস্ত কিছু তোমাদের দেখাবো এই ভিডিওতে, আর প্লিজ সবাই লাইক আর শেয়ার করে দিই ভিডিওটি যাতে অন্যদের দেখতে সুবিধা হয়। চলো দেখে নাও, আমাদের একটু দেখে দিই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর বাস রয়েছে আর বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু এইভাবে ভিড় করছে আজকে রাজপথে কলকাতার। চারিদিকে দেখাতে বলবো, চারি সাইডে কিন্তু কাতারে কাতারে মানুষ। এইভাবেই কিন্তু মানুষজন এগিয়ে আসছে বিভিন্ন জেলা থেকে, মিটিং এর থেকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু দেখিয়ে দিই, প্রচুর মানুষজনের ভিড় রয়েছে এখানে আজকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে প্রচুর মানুষ আজকে সামিল হয়েছে এখানে। আর কলকাতার একটা অপরূপ দৃশ্য যেটা না দেখালেই নয় তোমাদের, যেটা আমার সামনে পড়লো, ঘোড়ার গাড়ি অসাধারণ লাগছে দেখতে। একাধারে মিটিং কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে মানুষজন, দেখতেই পাচ্ছ ভিড় কেমন বাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একদম মিটিংয়ের সামনে চলে এসেছি, আর তোমাদেরকে দেখিয়ে দেবো মানুষ কীভাবে ধুলো উড়িয়ে এই বাগানটা দেখছো, কীভাবে মানুষজন এগিয়ে যাচ্ছে, জনসমুদ্র আজকে বলা যায় আজকের মিটিংয়ে রেকর্ড ভিড়। চারিদিকে দেখো মানুষের উচ্ছ্বাস আজকে কীরকম, আজকে মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন আর সেই ডাকে সাড়া দিয়ে প্রচুর হাজার হাজার মানুষ আজকে ভিড় হয়েছে সামিল হয়েছে আজকের মিটিংয়ে। তো ফাইনালি চলে এলাম একদম মিটিংয়ের সামনে, দেখতেই দেখা যাচ্ছে যে মিটিংয়ের যে গেট রয়েছে সমস্ত গেটে কিন্তু ঠিক এইভাবে মানুষজন আস্তে আস্তে ভিড় করছে। এখন বেলা 12টা বেশি বাজে, এখনো মুখ্যমন্ত্রী যে বক্তব্য সে বক্তব্য কিন্তু আমরা এখনো শুনতে পাইনি। তিনি তার বক্তব্য রাখবেন, সকলে তার আগে আমরা শুনে দিচ্ছি। মানুষ কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে, এখনো মুখ্যমন্ত্রী তার বক্তব্য পেশ করেনি এবং মঞ্চে ওঠেননি, তার আগে কিন্তু মানুষজন থেকে এভাবে প্রবেশ করছে। আর চারিদিকে কিন্তু জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা রয়েছে। আজকে মিটিং এর যে ফুল ভিউ মাঠের সেটা একটু তোমাদের দেখিয়ে দিই চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে। সামনে কিন্তু একদম সামনে মিটিং এর মঞ্চ রয়েছে, মানুষজন কিন্তু আস্তে আস্তে এই মাঠে সমাবেশ হচ্ছে, কাতারে কাতারে মানুষ কিন্তু এখনো রাস্তায় রয়েছে, এখনো অনেক মানুষ কিন্তু এসে পৌঁছতে পারেননি। এখনো প্রচুর মানুষ রাস্তায় রয়েছে যেটা তোমাদের বলছিলাম, এইভাবে কিন্তু মানুষজন আস্তে আস্তে প্রবেশ করছে এই মাঠে। যে খালি জায়গা দেখছো এগুলো কিন্তু আর কয়েক মিনিট পরে কিন্তু এই সমস্ত খালি জায়গা এইভাবে ভরাট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি পরিমাণ মানুষ গুটি গুটি পায়ে এগিয়ে আসছে মিটিং স্থলে। ফাইনালি কিন্তু আমরা মঞ্চে দেখতে পেলাম অভিষেক ব্যানার্জিকে, যিনি কিন্তু জনসমক্ষে এসে মানুষের প্রতি তার যে ভালোবাসা সেটা তিনি জ্ঞাপন করছিলেন এবং তিনি সমস্ত মানব সমাজকে উদ্বুদ্ধ করছিলেন। দেখতে পাচ্ছ কতটা জোশ নিয়ে মানুষজন আজকে মিটিং স্থলে উপস্থিত হয়েছে শুধুমাত্র ওনাদের বক্তব্য শুনবার জন্য। প্রত্যেকের জায়গায় উনি যাচ্ছিলেন, মানুষের প্রতি তার যে ভালোবাসা সেটা তিনি ব্যক্ত করছিলেন। আমরা 12 দিনের মধ্যে ব্রিগেড করে দেখিয়েছি, আমি কুর্মী ছাড়াই আছি, যারা ছুটির দিনেও নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে সময় না কাটিয়ে বাংলার লড়াই নিজেরা এসে সশরীরে উপস্থিত হয়ে অনেকে অনেক রকম কথা বলছিল,
তৃণমূল ছিল, তৃণমূল দলে একে একে ছেড়ে চলে যাচ্ছে, তৃণমূল দলটাই থাকবে না। কেউ বলছিল সাপ হয়ে যাবে, কেউ বলছিল ধুয়ে উঠে যাবে, বিজেপি অভিনেতা নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছিল বাংলার মাটি থেকে বিগত 15 কোটি দিয়ে। আমরা ঠিক করেছিলাম যে এদের কাছে টাকা আছে, পয়সা আছে, এদের কাছে ইলেকশন কমিশন আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, মিডিয়া আছে, ইডি আছে, সিবিআই আছে, আর তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক, মানুষ বনাম এই রাষ্ট্র শক্তির কে যেদিকে হারে দুধটা দুধ ভাঙিয়া পানি। আজকে যারা ব্রিগেডে এসেছেন তারা কার্যত সুনিশ্চিত করে দিয়েছেন যে আগামী রায় বাংলা বিরোধী অভিযান, আগামী রায় তো ফাইনালি মিটিং থেকে চলে আসলাম রাস্তায়, একদম একদম বাইরে বেরিয়ে পড়েছি মিটিং স্থল থেকে। আর আমাদের যে বাস, সেই বাসে এখন আমরা রওনা হয়ে বাড়ির দিকে যাব। আর অনেকেই কিন্তু এখনও মিটিংয়ে ঢুকছে, মিটিং এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তো আমরা এখন বাসে করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে তোমাদের সম্পূর্ণ কিছু দেখালাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।